টানা 84 ঘন্টা হরতালের কারণে নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা। আতঙ্কে মানুষ রাস্তায় বের হচ্ছেন না, তাই গণপরিবহনে যাত্রীর উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। সকাল থেকে রোজগার কমে, এতে আমি ধান গাড়ি চালাইলে 400-500 ইনকাম হয়, কিন্তু আজকে কাম করছি মাত্র 100 টাকা। এদিকে হরতালের কারণে অফিসগামী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। মানুষের যে ভোগান্তি, প্রত্যেক দিন মানুষ অফিসে যাবে সকালবেলায়, সকালবেলায় উঠে দেখে যে তার অফিসের গাড়িটা তার বাসার সামনে নেই, কারণ হচ্ছে যেভাবে গাড়ি ভাঙচুর করা হচ্ছে অফিসও সেই সিকিউরিটি তাকে দিচ্ছে না। তৃতীয় দফা 84 ঘন্টা হরতালে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় অনেকেই ক্ষুব্ধ রাজনৈতিক দুই জোটের প্রতি। তারা অভিযোগ করে বলেন, দেশের জনগণের কথা চিন্তা না করে দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে দেশের দুই শীর্ষ নেত্রী। আমি সাধারণ মানুষ হিসেবে বলবো, আপনারা আসুন, বসুন, কথা বলুন, আপনারা সামনে যে নির্বাচন কিভাবে সুষ্ঠু হয় সেই আলোচনাই করুন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে একটু মুক্তি দিন। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি না, আমরা বাস করছি একটা আর একটা যুদ্ধ হচ্ছে সেরকম একটা দেশে। রোববার ভোর 6টা থেকে শুরু হওয়া এই হরতাল শেষ হবে বুধবার সন্ধ্যা 6টায়। তবে জনগণ আর এ ধরনের হরতাল, সংঘাত, সংঘর্ষ দেখতে চায় না। দুই দলের সমঝোতায় উন্নয়নের পথকে সুগম করতে পারে বলে মনে করে দেশের ভুক্তভোগী জনগণ। সোনাল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।